Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way Up Solution. তোমাদের সকলকে স্বাগত in partnership with Unacademy. তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত ভারতের ইতিহাসের চ্যাপ্টার ভিত্তিক ক্লাস নাম্বার 1 এ. Dear student, তোমরা প্রত্যেককে যে ডিমান্ড করেছিলে যে আমাদের চ্যানেলে চ্যাপ্টার ভিত্তিক ইতিহাস ক্লাস করালে খুব ভালো হয়, যেমন ভাবে আমরা ভারতের সংবিধান পড়িয়েছি, যেমন ভাবে আমরা ভারতের ভূগোল পড়িয়েছি, যেমন ভাবে আমরা পশ্চিমবঙ্গের ভূগোল পড়িয়েছি। তো আজকে আমরা শুরু করছি ইন্ডিয়ান হিস্ট্রি। তো তোমরা আজকে ডে 1 এই ক্লাসটা প্রত্যেকদিন সন্ধ্যা 7টাতে তোমরা পাবে ওয়ে অফ সলিউশনে। তো যারা একদমই নতুন দর্শক তারা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন সিলেক্ট করে অল নোটিফিকেশন অন করে নেবে এবং এই ক্লাসটা কেউ দেখতে ভুলবে না। অলরাইট, এবং তোমরা লেখালেখি করতে পারো যে তথ্যগুলো আমরা শেয়ার করছি বেসিক্যালি। তো এভরিডে 7 PM এই ক্লাসটা মাস্ট তোমাকে জয়েন করতে হবে। ইভলিউশন অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন, ভারতীয় সভ্যতার বিবর্তন হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। তো আজকের পর্বে ডিয়ার স্টুডেন্ট বেসিক্যালি আমরা মেহেরগড় সভ্যতা এবং সিন্ধু অ্যান্ড হরপ্পা এটার প্রতি ফোকাস করার চেষ্টা করব। আজকে হচ্ছে আমাদের ডে 1। সো লেটস স্টার্ট, আর দেরি কিসের, প্রত্যেকে ক্লাসটিতে একটা লাইক করো। শুরু করছি আমাদের আজকের পর্ব। ক্লাস নাম্বার 1 অন ইওর স্ক্রিন। অল রাইট, ইয়েস, আর এটা হচ্ছে ওয়ে অফ সলিউশনের ক্লাস রুটিন বা ক্লাস শিডিউল। তো তোমরা প্রত্যেকে এই রুটিনটা মেনটেন করে ক্লাস করবে। দেখো আমাদের বিভিন্ন পরীক্ষা একদমই দোরগোড়ায়, তো এই রুটিনটা মেনটেন করে ক্লাস করবে। আমাদের চ্যানেলে প্রত্যেক দিন তোমরা 4টি লাইভ ক্লাস পাবে যেটা কমপ্লিটলি ফ্রিতে, সোম থেকে শনি, মানডে টু স্যাটারডে লাইভ ক্লাস। ওকে, সো আজকে আমি প্রথমেই চলে যাচ্ছি মেহেরগড় সভ্যতা, ভারতীয় সভ্যতার বিবর্তন। এই যে আমরা আধুনিক সভ্য মানুষ, তো এটা বিবর্তনটা আমরা দেখব, কোথা থেকে ভারতীয় সভ্যতাটা এসেছে বা সেই বিবর্তন ইভলিউশনটা আজকে আমরা জানার চেষ্টা করব। তো ফার্স্ট আমরা যেটির প্রতি ফোকাস করছি সেটা হচ্ছে মেহেরগড় সভ্যতা। অবশ্যই এমসিকিউজ আমরা সলভ করব, তার আগে আমরা ওভারভিউ জানি যে মেহেরগড় সভ্যতাটা কি জিনিস, কিভাবে মেহেরগড় সভ্যতা সম্পর্কে টু দ্য পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে। ফার্স্ট তথ্য, মেহেরগড় সভ্যতা হচ্ছে নব্যপ্রস্তর। নব্যপ্রস্তর যুগ বলতে নতুন পাথরের যুগকে আমরা বোঝাই। নব্যপ্রস্তর যুগ বলতে নতুন পাথরের যুগ। মেহেরগড় সভ্যতা নব্যপ্রস্তর যুগের একটি কৃষি কেন্দ্রিক সভ্যতা। দ্যাট মিন্স মেহেরগড় সভ্যতা কৃষিকে কেন্দ্র করে তৈরি হয়েছিল এবং ভারতের প্রাচীনতম সভ্যতার নিদর্শন হিসেবে আমরা মেহেরগড় সভ্যতার এক্সাম্পল নিতে পারি। আর কি তথ্য, মেহেরগড় সভ্যতা 1974 সালে আবিষ্কার হয়েছিল। এখানে যে কয়েকটা তথ্য দেখানো হচ্ছে সেই কয়েকটাই তোমার ইম্পর্টেন্ট ফর ইওর আপকামিং এক্সাম। কত সালে, 1974 সালে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছিল। মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিলেন ফরাসি প্রত্নতত্ত্ববিদ জা ফ্রান্সোয়া জারিজ এবং রিচার্ড মিডো। এই দুইজন প্রত্নতাত্ত্বিক বিজ্ঞানী তোমার নাম মনে রাখতে হবে, ওয়ান ইজ জা ফ্রান্সোয়া জারিজ অ্যান্ড রিচার্ড মিডো। এই দুইজন ব্যক্তি দেখা যায় 1974 সালে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিলেন। নেক্সট, মেহেরগড় সভ্যতার ধ্বংসাবশেষ সম্পর্কিত প্রথম যে গবেষণা, গবেষণা করে মেহেরগড় সভ্যতার যে ধ্বংসাবশেষ পাওয়া গেছে সেই সম্পর্কে তথ্য প্রথম যে মার্কিন পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেটার নাম সায়েন্টিফিক আমেরিকান। সায়েন্টিফিক আমেরিকান হচ্ছে একটা মার্কিন পত্রিকা। এই মার্কিন পত্রিকায় সর্বপ্রথম এই মেহেরগড় সভ্যতার উপরে রিসার্চের যে ডেটা সেটা উপস্থাপন করা হয়েছিল বা এই নিবন্ধ প্রকাশ করা হয়েছিল সায়েন্টিফিক আমেরিকা এই পত্রিকাতে। আর কি মনে রাখবো, বেলুচিস্তান। বেলুচিস্তান কোথায়, পাকিস্তানের একটা প্রদেশ। পাকিস্তানের যে বেলুচিস্তান প্রদেশ সেই বেলুচিস্তানের রাজধানী হচ্ছে কোয়েটা শহর। অনেক সময় প্রশ্ন দেওয়া হয়ে থাকে এই কোথায় মেহেরগড় সভ্যতার নিদর্শনটা বেসিক্যালি আবিষ্কার হয়েছে। তো মনে রাখবো পাকিস্তানের যে বেলুচিস্তান প্রদেশ সেই বেলুচিস্তান এর রাজধানী হচ্ছে কোয়েটো শহর। সেই কোয়েটো শহর থেকে 150 কিলোমিটার দূরে বোলান গিরিপথ, বোলান গিরিপথের নিকট মেহেরগড় সভ্যতার নিদর্শন পাওয়া যায়। তাহলে মেহেরগড় সভ্যতার নিদর্শন কোথায় পাওয়া যায়, পাকিস্তানের বেলুচিস্তানের রাজধানী কোয়েটা শহর থেকে 150 কিলোমিটার দূরে বোলান গিরিপথের নিকট মেহেরগড় সভ্যতার নিদর্শন পাওয়া যায়। এই যে ডেটাগুলো তোমার স্ক্রিনে দেখানো হচ্ছে প্রত্যেকটা ডেটা তোমরা ডিয়ার স্টুডেন্ট নোট ডাউন করে নেবে এবং এমসিকিউস তোমরা প্রচুর প্র্যাকটিস করবো। আমি যখনই নেক্সট স্লাইডে এমসিকিউস দেখাবো তোমরা প্রত্যেক অ্যান্সার যাতে করতে পারো তার জন্যই প্রথমে আমি ডেটাটা শো করাই এবং আজকে ডে 1 প্রত্যেকের আমি পরের দিনে উপস্থিতি চাই। অল রাইট, চলো তাহলে আমরা প্রথম প্রশ্নে স্ক্রিনে, মেহেরগড় সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়েছিল, 1970, 1972, 1974, 1973। তাহলে আমরা একটু আগেই দেখেছি ফরাসি দুই প্রত্নতত্ত্ববিদ এই মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিলেন 1974-এ, তাই কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান সি হবে কারেক্ট অ্যান্সার, নো ডাউট,
নেক্সট কোশ্চেন, নিম্নের কারা মেহেরগড় সভ্যতার আবিষ্কারক নয়? কোশ্চেনটা খুব মন দিয়ে দেখো এবং আমাকে দ্রুত অ্যান্সার প্রোভাইড করো, আমি টাইমার লাগিয়ে দিচ্ছি। নিম্নের কারা মেহেরগড় সভ্যতার আবিষ্কারক নয়? জা ফ্রান্সিও জারেজ, রিচার্ড মিডো, দয়ারাম সাহানি, নাকি ওপরের সবগুলি সঠিক? কি অ্যান্সার হবে? নিম্নের কারা মেহেরগড় সভ্যতার আবিষ্কারক নয়? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার আমরা ডেফিনেটলি নেবো দুইয়ের দাগে সি, যে দয়ারাম সাহানি। আমরা এখনও তো দয়ারাম সাহানি সম্পর্কে কোনো তথ্যই উপস্থাপন করিনি, দ্যাট মিন্স দয়ারাম সাহানি অপশানস সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যে তিনি মেহেরগড় সভ্যতা আবিষ্কারক সম্পর্কে কোনোরূপ যুক্ত তিনি ছিলেন না। পরের কোশ্চেন, মেহেরগড় সভ্যতার ধ্বংসাবশেষ সম্পর্কিত প্রথম গবেষণা নিবন্ধ প্রকাশিত হয় কোন পত্রিকায়? এখানে কয়েকটা চারটে মার্কিন পত্রিকার নাম দেখানো হয়েছে, ওয়াল স্ট্রিট জার্নাল, সায়েন্টিফিক আমেরিকান, নিউ ইয়র্ক টাইমস আর ওয়াশিংটন পোস্ট। তাহলে আমরা একটু আগেই দেখেছি এই মেহেরগড় সভ্যতার নিদর্শন বা এর উপরে গবেষণামূলক যে তথ্য উপস্থাপন হয়েছিল সায়েন্টিফিক আমেরিকান নামক পত্রিকাতে, তাই অপশানস বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গ্রেট। নেক্সট, নিম্নের কোনগুলি মেহেরগড় সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল? আমরা দেখেছি মেহেরগড় যে সভ্যতা একটা কৃষি কেন্দ্রিক সভ্যতা, তাহলে মেহেরগড় যে সভ্যতাটা আমরা দেখেছি এই মেহেরগড় সভ্যতা কোনগুলো গুরুত্বপূর্ণ কেন্দ্র, দ্যাট মিন্স আজকে মেহেরগড় সভ্যতার কোন কোন গুরুত্বপূর্ণ সিটি বা তার গুরুত্বপূর্ণ কেন্দ্র কোন কোনগুলো ছিল? মেহেরগড় ডেফিনেটলি এটা তো হবেই, কিলে গুল মাহমদ, কোট দিজি, এবং কারেক্ট অ্যান্সার হচ্ছে অল অফ দ্য অ্যাবোভ, ওপরের সবগুলি। তাহলে এখান থেকে ডিয়ার স্টুডেন্ট তুমি এই তিনটে নাম আপাতত মনে রাখো, যে এই তিনটে যে নাম তোমাকে প্রোভাইড করা হচ্ছে এই তিনটি কোন সভ্যতার সঙ্গে সম্পর্কিত? এই তিনটি মেহেরগড় সভ্যতার সঙ্গে সম্পর্কিত, মেহেরগড় সভ্যতার সঙ্গে যুক্ত হচ্ছে এই তিনটে শব্দ। আই থিঙ্ক ডান। এখনও পর্যন্ত যারা ক্লাসটিতে লাইক করনি, আর কৃপণতা না করে মন দিয়ে ক্লাসটিতে লাইক করে ফেলো, বিকজ এই সেশনটা তোমাদের খুবই উপযোগী হবে আমি বিশ্বাস করছি। পরবর্তীতে দেখি, কার্পাস বা তুলোর চাষ প্রথম শুরু করে নিম্নের কোন সভ্যতার মানুষ? এখানে হারাপ্পা, মেহেরগড়, সিন্ধু আর ওপরের কোনোটিই নয়, চারটে অপশান দেওয়া হয়েছে। মনে রাখবে মেহেরগড় সভ্যতা ছিল কৃষি কেন্দ্রিক সভ্যতা, কৃষিকে কেন্দ্র করে হয়েছিল, এবং মনে করা হয় কার্পাস বা যেটাকে তুলো বলা হয়ে থাকে এটা মেহেরগড় সভ্যতাতেই এর প্রথম প্রচলন শুরু হয়। তাই এই কারণে উত্তর নেব আমরা মেহেরগড় সভ্যতা, যে বলা হয় কার্পাস বা তুলোর চাষ প্রথম মেহেরগড় সভ্যতা থেকেই শুরু হয়েছিল, তাই অপশানস বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখেছো প্রথমে ডেটাটা যারা মন দিয়ে পড়েছিলে প্রতিটা প্রশ্নের অ্যান্সার করা কত ইজি, ইতিহাস কঠিন নয়, যদি আমরা গুছিয়ে পড়তে পারি তাহলে এটাও আমাদেরকে সংবিধানের মতোই ভালো লাগবে, এটাও আমাদের ভারতের ভূগোলের মতো ভালো লাগবে। এবারে আমি চলে যাব হঠাৎ করেই সিন্ধু সভ্যতা। মেহেরগড় সভ্যতা থেকে ডিয়ার স্টুডেন্ট এতক্ষণ যা যা আমি তথ্য দিয়েছি ওভারভিউ মনে রাখলে যথেষ্ট ফর ইয়োর 10th স্ট্যান্ডার্ড কম্পিটিটিভ এক্সাম। দশম মানের যে পরীক্ষাগুলো হয় লাইক ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আবগারি পুলিশ, NTPC, গ্রুপ ডি, সেইগুলোর জন্য সাফিসিয়েন্ট। এবারে আমি যাচ্ছি সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা। অ্যান্ড নাও কোশ্চেন ইজ, সিন্ধুটাই কি হরপ্পা বা হরপ্পটাই কি সিন্ধু? উত্তরে আমরা পরে আসছি। তোমরা জানবে প্রাচীনকালে বিভিন্ন নদীকে কেন্দ্র করে সভ্যতা গড়ে উঠেছিল। যদি একটা এক্সাম্পল দিই, নীল নদীর তীরে আমরা দেখেছি মিশরীয় সভ্যতা হয়েছিল, এছাড়া তোমরা দেখেছো সুমেরীয় সভ্যতা, দেখেছো নদী তীরবর্তী সভ্যতা, কিংবা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা। তো প্রাচীনকাল থেকেই আমরা একটা ভালো বিষয় দেখে এসেছি, কোনো একটা রিভার বা কোনো একটা নদীকে কেন্দ্র করে সভ্যতা গড়ে ওঠে। তো সিন্ধু সভ্যতাটা হচ্ছে ঠিক সেই রকমই একটা সভ্যতা। এই সভ্যতাটাকে বলা হয়ে থাকে অতি উন্নত সভ্যতা। সিন্ধু সভ্যতা প্রাচীনতম সভ্যতা, বাট এই সভ্যতাটা হচ্ছে অনেক উন্নত, অনেক ডেভেলপড ছিল এই সভ্যতার সময়কালটা। তো সিন্ধু সভ্যতা সম্পর্কে কি কি তথ্য আমরা জানবো একবার দেখি। দেখো, তাম্রপ্রস্তর যুগ, তাম্রপ্রস্তর যুগ যে সময় তামা এবং পাথর প্রচলিত হয়েছে সেই সময়টাকে আমরা তাম্রপ্রস্তর যুগ বলছি। তো তাম্রপ্রস্তর যুগের সবচেয়ে উন্নত সভ্যতার হচ্ছে সিন্ধু বা হরপ্প সভ্যতা। তাম্রপ্রস্তর যুগের সবচেয়ে উন্নত সভ্যতার নিদর্শন হচ্ছে সিন্ধু বা হরপ্প সভ্যতা। তামা এবং টিন মিশ্রণে ব্রোঞ্জ তৈরি হয় আমরা সবাই জানি। তো এই যে তামা এবং টিনের সংমিশ্রণে যে প্রস্তুত যে ব্রোঞ্জ ধাতু, এই ব্রোঞ্জ ধাতু দিয়ে নির্মিত বিভিন্ন যন্ত্রপাতি এই সভ্যতার অনন্য নিদর্শন। সিন্ধু সভ্যতার ক্ষেত্রে আমরা দেখব তামা এবং টিনের সংমিশ্রণে যে তৈরি হয় ব্রোঞ্জ, সেই ব্রোঞ্জের ব্যবহার
খুব বেশি প্রচলন ছিল এই সভ্যতাতে। কিন্তু 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 একটা এমসিকিউজ আছে এখান থেকে, এরা কিন্তু লোহার ব্যবহার জানতো না। এখান দিয়েই প্রিভিয়ারসে এমসিকিউজ আমরা দেখেছি যে সিন্ধু সভ্যতার মানুষেরা কোন ধাতুর ব্যবহার জানতো না। কারেক্ট অ্যান্সার লোহা, তারা আয়রনের ব্যবহার জানতো না। আর একটা আসে, তারা কোন পশুর ব্যবহার জানতো না। অ্যাকচুয়ালি সিন্ধু সভ্যতা একটা নগরকেন্দ্রিক সভ্যতা, নো ডাউট, একটা নগরকে কেন্দ্র করে সিন্ধু সভ্যতা তৈরি হয়। বাট এই সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান জীবিকা ছিল কৃষিকার্য, কিন্তু তারা একটা পশুর ব্যবহার জানতো না, সেটা আমরা শিখব পরে। হরপ্পা সভ্যতা ছিল একটি নগরকেন্দ্রিক উন্নত সভ্যতা, দ্যাট মিন্স একটু আগে যে কথা বলছিলাম, এদের প্রধান জীবিকা কৃষিকাজ বটে, বাট এটা একটা নগরকে কেন্দ্র করে, অতি গুরুত্বপূর্ণ নগরীর সন্ধান পাই আমরা এই সভ্যতাতে। হরপ্পা সভ্যতার মূল ভিত্তি ছিল কৃষি এবং পশুপালন, এবং এখানে কি মনে রাখবো, এটা নগরকেন্দ্রিক সভ্যতা। কিন্তু উল্লেখযোগ্য বিষয়, হরপ্পা সভ্যতার মানুষেরা ঘোড়ার ব্যবহার জানতো না। প্রিভিয়াসে আমরা WBP-তেও কোশ্চেন্স দেখেছি, আমরা প্রিভিয়াসে WBPSC-র বিভিন্ন পরীক্ষাতেও কোশ্চেন্স দেখেছি যে সিন্ধু সভ্যতা বা হরপ্পার মানুষেরা কোন পশুর ব্যবহার জানতো না। কারেক্ট অ্যান্সার ইজ ঘোড়া। তারা কিসের ব্যবহার জানতো না? ঘোড়ার ব্যবহার জানতো না। আর কোন ধাতুর ব্যবহার জানতো না? তারা লোহার ব্যবহার জানতো না। কোথায় গেল লোহা? এই যে লোহা, লোহার ব্যবহার জানতো না। এই দুটো সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপরে আমরা দেখি গুজরাটের একটা বন্দর ছিল, যে বন্দরের নাম হচ্ছে লোথাল বন্দর, এবং বলা হয়ে থাকে বিশ্বের প্রাচীনতম বন্দরের মধ্যে অনন্য, এবং ভারতবর্ষের তো বটেই প্রাচীনতম বন্দর। প্রশ্ন লাস্ট ইয়ারে WBCS-এও এসেছিল, লাস্ট ইয়ারে আমরা WBCS-এও দেখেছি এই যে লোথাল, এটা কোন সভ্যতার সঙ্গে সম্পর্কিত? কারেক্ট অ্যান্সার এই যে হরপ্পার সঙ্গে সম্পর্কিত হচ্ছে লোথাল। অ্যান্ড নাও কোশ্চেন ইজ, লোথাল কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। এই লোথাল বন্দর ছিল হরপ্পা সভ্যতার সময় প্রধান বাণিজ্য বন্দর, এবং এটাই হচ্ছে ভারতবর্ষের প্রাচীনতম বন্দর। প্রাচীনতম বন্দর হচ্ছে লোথাল, এটা কোথায়? এটা গুজরাটে অবস্থিত। গ্রেট। হরপ্পা সভ্যতা সঙ্গে সমসাময়িক দুটি সভ্যতার কথা, এটা প্রিভিয়াসেও কোশ্চেন এসেছে। হরপ্পা সভ্যতা হচ্ছে, মনে রাখবে, মেসোপটেমিয়া এবং সুমেরীয় সভ্যতার সমসাময়িক। সমসাময়িক বলতে সেই সময়কার মোটামুটি একই সময়ের সভ্যতার সঙ্গে তুলনা করা হয়, যে হরপ্পা সভ্যতার সঙ্গে মেসোপটেমিয়া এবং সুমেরীয়, এই দুটো হচ্ছে সমসাময়িক সভ্যতা। সুমেরীয় সভ্যতা আমরা দেখেছি টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে হয়েছিল, এই সুমেরীয় সভ্যতা। এইটা হরপ্পা সভ্যতার সমসাময়িক সভ্যতা। চলো এমসিকিউজ। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আমরা বারবারই পাবো যে সিন্ধু বা হরপ্পা সভ্যতা। দেখো, সিন্ধু সভ্যতা মানে কি? সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে বলে এটা সিন্ধু সভ্যতা। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক যখন এটা নিয়ে গবেষণা করেছেন, তখন দেখা গেছে এই সিন্ধু সভ্যতাটার বেশ কিছু গুরুত্বপূর্ণ নগরকে কেন্দ্র করেছিল। তার মধ্যে মহেঞ্জোদারো ওয়ান অফ দ্য ফেমাস, ওকে, মহেঞ্জোদারো, হরপ্পা। তো পরবর্তীকালে তাই এটা হরপ্পাই সভ্যতা হিসেবে আমরা ধরে থাকি। তো চলো আমরা দেখি মহেঞ্জোদারোর নিদর্শন কে আবিষ্কার করেন। তোমরা আজকে হয়তো অনেকে বলতে পারো, দাদা মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? এটা আমরা শিখব আগামী পর্বে, এটার আরো পার্ট আসবে। তো মহেঞ্জোদারোর নিদর্শন কে আবিষ্কার করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সাহানি, নাকি উভয় সঠিক, নাকি উভয় ভুল? এখানে খুব বেশি ভুল হয়। সিন্ধু সভ্যতার প্রত্নতাত্ত্বিক স্থানের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে হরপ্পা, গুরুত্বপূর্ণ হচ্ছে মহেঞ্জোদারো। মনে রাখবে, সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থানের মধ্যে মহেঞ্জোদারো একটা গুরুত্বপূর্ণ, হরপ্পা একটা গুরুত্বপূর্ণ। মহেঞ্জোদারো যে শব্দ, এই শব্দের অর্থ হচ্ছে মৃতের স্তূপ, আমরা আগামী দিন শিখবো। যদিও এর নিদর্শন কে আবিষ্কার করেছিল? এর নিদর্শন আবিষ্কার করেছিল মহেঞ্জোদারো সভ্যতার ক্ষেত্রে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এবং জন মার্শালের কথা বললে মানে মনে না রাখলে হবে না। জন মার্শাল ছিলেন এই প্রত্নতত্ত্ববিদের, ভারতীয় যে প্রত্নতত্ত্ববিদ ছিলেন তার ডিপার্টমেন্টাল হেড বলা চলে জন মার্শাল। তার নেতৃত্বে টিম গঠন করে এই রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারোর নিদর্শন তিনি আবিষ্কার করেছিলেন। এখানে আমরা দেখব নিদর্শনের এই ডেটাটা একটু খুব মন দিয়ে দেখবে। দুটো সাল মনে রাখবে, একটা 21 আর একটা 22। কোথায় গেল? এই যে আমার এই যে একটু কালার চেঞ্জ করার প্রয়োজন আছে। দেখো 1922 সাল, এই সালটাকে একটা মনে রাখবে, আর 1921 সাল, এই দুটো সালকে দিয়ে দুটো ডেটা তুমি মনে রাখো। চলো কি দেখো, 1922 খ্রিস্টাব্দে প্রত্নতত্ত্ববিদ স্যার জন মার্শালের নেতৃত্বে প্রত্নতাত্ত্বিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু প্রদেশের লারাকানা জেলায়, অনেক সময় প্রশ্ন আসে কোন জেলার অ্যাসোসিয়েট, এটা লারাকানা,
লারাকানা জেলার মহেঞ্জোদারোতে তিনি এই সভ্যতাটা আবিষ্কার করেন। তাহলে ডিয়ার স্টুডেন্ট, মহেঞ্জোদারো সভ্যতা কে আবিষ্কার করেন? মহেঞ্জোদারো সভ্যতা 1922 খ্রিস্টাব্দে জন মার্শালের নেতৃত্বে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো সভ্যতার নিদর্শন তিনি আবিষ্কার করেছিলেন। কোথায়? লারাকানা জেলায়। এবং দয়ারাম সাহানির ভূমিকা কোথায়? দয়ারাম সাহানি 1921 সালে পাঞ্জাবের যে মন্টেগোমারি জেলাতে খনন কার্য চালিয়ে তিনি কিন্তু পরবর্তী সভ্যতার নিদর্শন তিনি খুঁজে পেয়েছেন। অলরাইট, এক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে 1921-এর যেটা সেটা দয়ারাম সাহানির সঙ্গে অ্যাসোসিয়েট এবং সেটা হারাপ্পার সঙ্গে অ্যাসোসিয়েট, অ্যান্ড যেটা বলছিলাম মহেঞ্জোদারো সেটা কি রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এবং স্যার জন মার্শালের নেতৃত্বে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, সালটা ছিল 1922। অলরাইট, নেক্সট কোশ্চেন দেখি, সিন্ধু সভ্যতার মানুষদের মূল জীবিকা কী ছিল? সিন্ধু সভ্যতার মানুষদের মূল জীবিকা কী ছিল? বাণিজ্য, কৃষিকাজ, পশুপালন নাকি মৃৎশিল্প? তো আমরা একটু আগেই দেখেছি এটা একটা নগরকেন্দ্রিক সভ্যতা হলেও এদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ ও পশুপালন। তাই কারেক্ট অ্যান্সার আমরা নিচ্ছি পশুপালন, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাকচুয়ালি এখানে আমি একটু কনফিউজড, অপশান আমার এখানে প্রোভাইড করা আছে কৃষিকাজ বা পশুপালন। সিন্ধু সভ্যতার ক্ষেত্রে দেখা যায় নগরকেন্দ্রিক সভ্যতা বটেই, বাট তোমরা যখন পরবর্তীতে অপশানস পাবে তোমরা হয়তো ইন্ডিভিজুয়াল অপশানস পাবে, এরকম মানে কনফিউজ করার মতো অপশানস খুব কমই পাবে পরীক্ষাতে, এটা জেনে রাখা ভালো। তারা কৃষিকাজ এবং পশুপালন উভয়ই কিন্তু তাদের জীবিকাটা ছিল। নেক্সট, আনএকাডেমি ইন্ডিয়াস লার্জেস্ট অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে সাবস্ক্রিপশন নেওয়ার মাধ্যমে তোমরা যে কোনো এক্সামের প্রিপারেশন ঘরে বসে নিতে পারবে। WBCS সহ অন্যান্য পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি ঘরে বসে নিতে তোমরা আনএকাডেমিতে সাবস্ক্রিপশন নিতে পারো WBPSC ক্যাটাগরিতে। এক্ষেত্রে তুমি কোড হিসেবে আলামিন 9 ব্যবহার করলে তুমি 10% ছাড় পাবে সাবস্ক্রিপশনের ওপরে এবং দুর্দান্ত লাইভ ক্লাস তুমি ঘরে বসে করতে পারবে। অ্যাকচুয়ালি বেস্ট পার্ট হচ্ছে তুমি প্রতিটা ক্লাস লাইভ করতে পারবে, সেই ক্লাসের পরে তুমি রেকর্ড দেখতে পারবে, এবং বেস্ট পার্ট হচ্ছে প্রতিটা স্যারের থেকে তুমি PDF বা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারবে। বর্তমানে আমরা 14 সেপ্টেম্বর থেকে একটা ব্যাচ স্টার্ট করেছি যেটা চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। এটা বেসিক্যালি আমাদের ব্যাচটা কারা হেল্পফুল হবে? যারা WBP প্রিপারেশন নিচ্ছে, যারা NTPC তথা গ্রুপ ডির প্রিপারেশন নিচ্ছে, তারা খুবই হেল্পফুল হবে এই ব্যাচটা থেকে। তোমরা জাস্ট 3 মাসের সাবস্ক্রিপশন নিতে পারো আনএকাডেমিতে 4275। এক্ষেত্রে শুধুমাত্র আমরা এই 4 জন নয়, বরং আরও 50 জন শিক্ষক রয়েছেন, তাদের কাছে তুমি প্রিপারেশন করতে পারবে। পরের কোশ্চেন, সিন্ধু সভ্যতায় কোন পশুর অস্তিত্ব সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না? আমি একটু আগেই বলছিলাম যে সিন্ধু সভ্যতা একটা পশুপালন হলেও তারা ষাঁড়ের ব্যবহার জানতো, তারা গরুর ব্যবহার জানতো, তারা ভেড়ার ব্যবহার জানতো, কুকুরের ব্যবহার জানতো, কিন্তু তারা ঘোড়ার ব্যবহার জানতো না, হর্স। অপশানস সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, গ্রেট গ্রেট, সবাই সি দিচ্ছ, ভেরি গুড। তোমরা নিজেরাই বলছো লাইক করতে, তাহলে এখনও 850 লাইক আর দেখছো 1200 জন, প্রত্যেকে লাইক করে তো আমার এনার্জি বাড়ে, এতে আমার এনার্জি বাড়ে। হারাপ্পা সভ্যতার প্রধান বাণিজ্য বন্দর কোনটি? বা এই কোশ্চেনটা ঘুরিয়ে দেওয়া যায় যে লোথাল কোথায় অবস্থিত, লোথাল কোথায় অবস্থিত, আর কি মনে রাখবে ডিয়ার স্টুডেন্ট? আরও এই প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে আমরা দেখি, প্রাচীনতম বাণিজ্য বন্দর বা প্রাচীনতম বন্দর, তো এক্ষেত্রে আমরা কারেক্ট অ্যান্সার নেব লোথাল। লোথাল কোথায় অবস্থিত? লোথালের অবস্থান আমরা মনে রাখবো গুজরাট। চলো আমরা কী কী অপশানস দেখেছি, হরপ্পা সভ্যতার প্রধান বাণিজ্য বন্দর, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে লোথাল বন্দর, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নো ডাউট। নেক্সট, সিন্ধু সভ্যতার মানুষেরা কোন ধাতুর ব্যবহার জানতো না? আমরা দেখেছি তারা ব্রোঞ্জের ব্যবহার খুব ভালোভাবে জানছে, বাট এদের মধ্যে যেটির ব্যবহার জানতো না সেটা হচ্ছে লোহা, বিকজ আমরা একটু আগে ডেটাটা পড়ে নিয়েছি বলে তোমাদের খুব ইজি লাগবে ক্লাসটা। দ্যাট মিন্স লোহার ব্যবহার তারা জানতেন না, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাই দ্য ওয়ে, এখন চলছে নোবেল পুরস্কারের সিজন, অর্থাৎ এখন এক একদিন আমরা এক এক নোবেল পুরস্কার, গতদিন আমরা দেখেছি চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন 3 জন, আজকে পদার্থবিজ্ঞানে 3 জন নোবেল পুরস্কার পেয়েছেন। তো বেসিক্যালি সকাল 7টার কারেন্ট অ্যাফেয়ার্স কেউ নিতে ভুলো না, সকাল 7টায়, 10 মিনিট লাগে দেখতে কারেন্ট অ্যাফেয়ার্স। এভরিডে সকাল 7টায় তুমি কারেন্ট অ্যাফেয়ার্স পাবে আমার থেকে, অ্যান্ড সন্ধ্যা 7টায় তুমি আমার থেকে পাবে এই যে জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেসের ক্লাস। তাহলে আমার মাত্র 2টো ক্লাস তুমি পাচ্ছ চ্যানেলে, কেউ দেখতে ভুলবে না, ডেফিনেটলি 2টো ক্লাসই তুমি ওয়াচ করবে। হরপ্পা সভ্যতার কোন স্থানটি রাজস্থানে অবস্থিত? WBCS এর এখানে কয়েকটা কোশ্চেন্স আমি এখানে ইনক্লুড করেছি যেটা প্রিভিয়াসে WBCS পরীক্ষায় এসেছিল ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে। হরপ্পা সভ্যতার কোন স্থানটি রাজস্থানে অবস্থিত?
বলো কি উত্তর হবে। এক্ষেত্রে দেখো মহেঞ্জোদারো মৃতের স্তূপ, যে অলরেডি আমরা জেনে নিয়েছি মহেঞ্জোদারো, এটা কোথায়? পাকিস্তানের যে সিন্ধু প্রদেশের, সেখানে লারাকানা জেলায় অবস্থিত। তাহলে মহেঞ্জোদারো আমরা দেখেছি পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারাকানা জেলায় অবস্থিত। কলিঙ্গবান, যে অপশনসটি রয়েছে কলিঙ্গবান, এর অর্থ কি জানো? কালো বালা। কলিঙ্গবান কথার অর্থ হচ্ছে কালো বালা। এটা বেসিক্যালি কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। কলিঙ্গবান কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। আমি পরের দিন ক্লাসে আরও একটা ইনফরমেটিভ ডেটা তোমাদেরকে দেবো, যে সিন্ধু সভ্যতার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থান, সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ যে স্থানগুলো আমাকে মনে রাখতে হবে, লাইক মহেঞ্জোদারো, লাইক কলিঙ্গবান, লাইক লোথাল, যেটা নেক্সট দিন তোমরা পাবে। পরের কোশ্চেন দেখো তো, এটাও WBCS এ দেওয়া হয়েছিল, নিম্নলিখিত হরপ্প সভ্যতার নিদর্শন স্থানগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়? কোনটি গুজরাটে অবস্থিত নয়? নাবাচক প্রশ্ন। সুরকোটাটা, লোথাল, ধোলাভিরা আর বানওয়ালি, এদের মধ্যে কোনটা ডিয়ার স্টুডেন্ট? বলো বলো, তোমাদেরকে সময় দেওয়া হয়েছে। কারেক্ট অ্যান্সার ইজ ধোলাভিরা। ধোলাভিরা কোথায় অবস্থিত? ধোলাভিরা কোথায় অবস্থিত? ধোলাভিরা হচ্ছে কোনটি গুজরাটে? আচ্ছা আচ্ছা, কোশ্চেনটা একবার পড়তে দাও। নিম্নলিখিত হরপ্পা সভ্যতার নিদর্শন স্থানগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়? আই থিঙ্ক কোনো একটা মিস্টেক হচ্ছে আমার, এক মিনিট ভালো করে বুঝতে দাও। নিম্নলিখিত হরপ্পা সভ্যতার নিদর্শন স্থানগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়? ধোলাভিরা তো গুজরাটে আমরা দেখেছি, তোমাদের কি মনে হচ্ছে কমেন্টস করো তো। আই থিঙ্ক আমার মনে হচ্ছে এখানে কত ডাউট হচ্ছে, ধোলাভিরা আমার মনে হচ্ছে যে কারেক্ট অ্যান্সার নয়। তোমাদের কি মনে হচ্ছে? আই থিঙ্ক বানওয়ালি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বিকজ ধোলাভিরা আমরা দেখেছি লুনির তীরে অবস্থিত, এটা গুজরাটে ডেফিনেটলি। ধোলাভিরা ডেফিনেটলি গুজরাটে অবস্থিত, আর লোথাল তো গুজরাটে ডেফিনেটলি আসে। আই থিঙ্ক বানওয়ালি, আমার কাছে মোবাইলও নেই, আমি যে একবার সার্চ করে দেখে নেবো। আই থিঙ্ক বানওয়ালি, তো এটা আমি নেক্সট দিন দরকার আরেকবার আমি রিপিট করে দেবো। ওকে, সো এটা তোমরা ধরে চলতে পারো বানওয়ালি, আর তোমরা যেটা জানো ডেফিনেটলি কনফার্ম, আমাকে অবশ্যই কমেন্টে পিন করে দিও, আমি নেক্সট দিন এটা দিয়ে আবার একটু ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেবো। আই থিঙ্ক অপশানস ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বিকজ ধোলাভিরা আমি এটা জানি এটা গুজরাটে লুনি নদীর তীরে অবস্থিত। চলো হোমওয়ার্কটা প্রত্যেকে নিয়ে নাও, আজকের ক্লাস আমাদের এতটুকুই শেষ করবো। এভরিওয়ান হোমওয়ার্কে পার্টিসিপেট করো, যে হরপ্পা সভ্যতা কৃষি কেন্দ্রিক সভ্যতা, নগর কেন্দ্রিক সভ্যতা, শিল্প কেন্দ্রিক সভ্যতা নাকি ওপরের কোনোটি নয়। ইজি কোশ্চেন, এই হোমওয়ার্কের উত্তর তোমরা আমাকে কমেন্টসে প্রোভাইড করবে, কমেন্টসে প্রোভাইড করবে। হ্যাঁ, ওই কোশ্চেন্সটা এবং এটা দুটো তাহলে আমি তোমাদেরকে বেসিক্যালি হোমওয়ার্ক প্রোভাইড করে দিচ্ছি। আমি নিজেও কনফিউজড হয়ে গেছি এই জায়গাটাই। আই থিঙ্ক বানওয়ালি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তবে এটাকে আমার একবার দেখে কনফার্ম হতে হবে, বিকজ তোমরা যারা দেখো তোমাদের নাহলে ভুল উত্তর দেওয়া হয়ে যাবে। তো এটা আমি পেন্ডিং রাখলাম, ওকে, এটাকে আমি ডিউ হিসেবে রাখলাম। আই থিঙ্ক এটা বানওয়ালি হওয়া উচিত, ওকে, 90% মতো লাগছে বানওয়ালি। তো আমরা দেখি নেক্সট ক্লাস, আমি এটা কনফার্ম জানিয়ে দেবো তোমাদেরকে, আর এটার হোমওয়ার্ক তোমরা আমাকে প্রোভাইড করবে। সো ডিয়ার স্টুডেন্ট, কেমন ছিল আজকের পর্ব ডেফিনেটলি তোমরা জানাতে ভুলো না। এবং আমাদের দ্বিতীয় চ্যানেল TWS একাডেমি রয়েছে, রেলওয়ে পরীক্ষার জন্য আমরা তৈরি করেছিলাম, যেখানে আমরা দুটো করে ক্লাস প্রোভাইড করে থাকি TWS, মেনলি সায়েন্সের জন্য তুমি স্পেশাল ক্লাস পেয়ে যাবে TWS-এ। তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করো, লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। অ্যান্ড ফেসবুকে যারা নেই তাদেরকে জানিয়ে রেখে, আমাদের সুন্দর একটা গ্রুপ রয়েছে যেটা হচ্ছে আমাদের ফেসবুক কমিউনিটি, এখানে মোর দ্যান 85,000 স্টুডেন্ট রয়েছে। তো তুমিও যুক্ত হতে পারো, তুমি জাস্ট ফেসবুকে সার্চ করবে দ্য ওয়ে অফ সলিউশন, সার্চ করলে এই নামে গ্রুপ পেয়ে যাবে, WBP PSC RRB পরীক্ষা প্রস্তুতি। তোমার যে ডাউটস বা এই প্রশ্নের সঠিক উত্তর তুমি চাইলে আমাদের গ্রুপে পোস্ট করতে পারো। অলরাইট, আর আমাদের টেলিগ্রামে আমরা আমাদের সমস্ত ক্লাসের লিঙ্ক প্রোভাইড করে দিই,
থ্যাংক ইউ সো মাচ ডিয়ার স্টুডেন্ট ফর ওয়াচিং। আমার দুটো ক্লাসের শিডিউল আমি দিয়ে দিচ্ছি, একটা হচ্ছে সকাল 7টা, একটা হচ্ছে সন্ধ্যা 7টা। সো দুটো ক্লাসে তোমরা আমার সঙ্গে জয়েন করবে, বেস্ট লেভেল প্রিপারেশন তোমরা করতে পারবে। থ্যাংকস ফর ওয়াচিং। কেমন ছিল ওভারঅল পর্বটি আমাকে অবশ্যই জানাতে ভুলো না, বিকজ এটা হচ্ছে হিস্ট্রির ওপরে ফার্স্ট এপিসোড। আমি আমাদের ওয়ে অফ সলিউশন চ্যানেলে আগে কখনো হিস্ট্রি পড়ানো হয়নি, লাস্ট 2 বছর কি 3 বছরে একবারও হিস্ট্রি পড়ানো হয়নি। তো যখন পড়াচ্ছি আমি বলি বেস্ট করে পড়াবো, তো দেখা যাক। অ্যান্ড ওটার উত্তর আমি পিন কমেন্টে করে দেবো, ডোন্ট ওয়ারি। দেখা হচ্ছে আগামীকাল আগামী পর্বে। এখনই তোমরা জয়েন করো ফিরোজ স্যারের ক্লাসে, ফিরোজ স্যার এক্ষুনি আমার সামনে ওয়েট করছেন, ম্যাথামেটিক্সের ক্লাস। এখানে তোমরা 1200 জন দেখছিলে, মিনিমাম 1000 জনকে আমি ফিরোজ স্যারের ক্লাসে দেখতে চাই, বিকজ ম্যাথামেটিক্সটাও সমান ইম্পর্টেন্ট তোমার এক্সামের জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। ধন্যবাদ।